আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরস ভিশন। আজকে নিয়ে আসলাম রেস্টুরেন্ট স্টাইলে বার্গার সসের একটি রেসিপি। সাধারণত আমরা মেয়োনিজ দিয়েও খেয়ে থাকি এবং রেস্টুরেন্টে দেখা যায় একটা স্পেশাল সস দিয়ে থাকে, সেই সসটা আজকে আমি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দেই আজকের এই বার্গার সসের রেসিপি। আজকে নিয়ে আসলাম বার্গারের স্পেশাল সসের একটা রেসিপি। আমরা রেস্টুরেন্টে যেটা খেয়ে থাকি ঠিক সেরকমই হবে। তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমেই এক টেবিল চামচ পরিমাণ, এটা হচ্ছে মাস্টার্ড পেস্ট, অথবা আপনারা কেউ চাইলে যদি সরিষা, সাদা সরিষা বাসায় থাকে তাহলে বেটে এরকম সসের মতো করে নিতে পারেন, পেস্টের মতো করে নিতে পারেন। আমি এখানে বাজার থেকে কিনা সরিষার পেস্টটাই ব্যবহার করছি। দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিলি সস, এক টেবিল চামচ পরিমাণ চিলি সস। এবারে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর এবারে দিয়ে দিব হোমমেড চার টেবিল চামচ পরিমাণ, আমি এই যে এই চামচটাই ব্যবহার করছি, চার টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ দিয়ে নিলাম। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, কেউ চাইলে সাদা গোলমরিচ নিতে পারেন, আমি এখানে কালো গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি হাফ চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ পাপরিকার গুঁড়া। দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি। দুই চা চামচ পরিমাণ লেবুর রস, এই যে এখানে আমি লেবুর রস করে রেখেছি এখান থেকে মেপেই দুই চা চামচ পরিমাণ দিয়ে নিলাম। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একটা চামচের মাধ্যমে এরকম মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, হয়ে গেল আজকের রেস্টুরেন্ট স্টাইলে বার্গার সসের এই রেসিপি। কেউ চাইলে কিন্তু এই সসটা শর্মার মধ্যে ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু দারুণ টেস্ট। আর এখানে লেবুর রস এবং চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারেন, তবে এই ঘনত্বটা যেটা হবে সেটা অবশ্যই মেয়োনিজের দিকে একটু লক্ষ্য রাখবেন। আমি যেহেতু এখানে হোমমেড মেয়োনিজ ব্যবহার করেছি, কেউ চাইলে এই হোমমেড মেয়োনিজ আমার চ্যানেলে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। হোমমেড মেয়োনিজ ব্যবহার করলে এই সসটা খুব বেশি ভালো হয়। আর যারা একান্ত করতে না পারবেন তারা অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে আবারও বলবো, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল শুভকামনা, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।